বন্ধুরা ডাব্লিউপিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য কিছু এক্সপেক্টেড টাইপ অফ আমাদের এর সলিউশন চলছে আজকে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ এবার ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চিন করব যে টাইপ অফ কোশ্চিন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকেন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট কয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট কেন আছে আমাদের এখানে যে ব্লাড রিলেশনের উপরে কিরণ বললো ওই নীল জামা পরা ছেলেটি হলো আমার তার মানে কে বলছে কিরণ বলছে তার মানে আমার এখানে কে আমার মানে হলো গিয়ে কিরণ তাহলে এবার আমার থেকে আমরা কাজ করা শুরু করব। তো এই যে কিরণ আমার বাবার কিরণের বাবার স্ত্রীর কিরণের বাবার স্ত্রী মানে কি কিরণের মা তাহলে কিরণের বাবার আমার বাবার স্ত্রীর একমাত্র কন্যার একমাত্র কন্যা মানে কে কিরণ নিজেই দুই ভাইয়ের মধ্যে ছোটো ভাই তো এটা দু ভাই রয়েছে তার মধ্যে ছোটো ভাই এটা হয়ে গেল কে নীল জামা পড়া ছেলেটি এটি নীল জামা পড়াটি ছেলেটি এটি হয়ে গেল এবার আমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে কিরণের সাথে নীল জামা পড়া ছেলেটির সম্পর্ক কি তো এই কিরণের সঙ্গে নীল জামা পড়ার ছেলেটির সম্পর্ক কি হয়ে যাবে আমাদের কিরণের কে হবে এটি ছোট ভাই বা ভাই যাই হোক তো এখানে ভাই আছে অ্যান্সার অপশানে তো ভাই এখান থেকে অ্যান্সার হয়ে যাবে আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসে নেক্সট কোশ্চেন এ বি সি ডি ই এফ একটি গোল টেবিলে বসে আছে এ ই আচ্ছা এ ই এবং এফ এর মাঝে বসে আছে তো আমরা ফিগারটাকে আঁকি এই যে গোল টেবিল এখানে দুই দিকে এখানে নাও ই এখানে নাও এফ এদের মাঝে আছে এ তো এটার কোনাকুনি এরকম একটা নিয়ে নাও এটা এখানে একটা এবং এটার কোনাকুনি নিয়ে নাও এখানে একটা এ কারণ বিপরীত দিক বিপরীত দিক করে আছে এখানে তো এরপরে দেখো কি বলা আছে যে ই ডি এর বিপরীতে আছে ই যে আছে ডি এর বিপরীতে তো ই যদি এটা হয় তাহলে এর বিপরীত কোনটা এ এটার এটি এটার বিপরীতে এটা তার মানে এটার বিপরীত এটা এই যেটা তাহলে এর বিপরীতে আছে কে ডি এ হয়ে গেল ই ডি এর বিপরীতে এই যে ডি এর বিপরীতে আছে ই এরপরে বলা আছে সি ই এর পাশে নেই সি ই এর পাশে নেই এই যে ই এর পাশে এটা তাহলে এখানে সি নেই তাহলে এখানে আছে সি তাহলে এখানে কে কে বসবে সবগুলোই হয়ে গেছে তাহলে বি বাকি আছে তাহলে বি এখানে বসবে এই হয়ে গেল ফিগার আমাদের কমপ্লিট এবারে দেখো বিয়ের বিপরীতে কী আছে তাহলে বিয়ের বিপরীতে এই এটা হয়ে যাবে এটা এ এর বিপরীত এটা আমাদের কি ই এর বিপরীত বা ডি এর বিপরীত তাহলে বিয়ের বিপরীতে আছে এফ এফ এখান থেকে অ্যান্সার হবে বি এর বিপরীতে আছে বন্ধুরা এফ অপশন সি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট আছে পাঁচ চার আট এগারো আট ছয় এগারো এভাবে চলছে আর এখানে আছে কোশ্চেন মার্ক কী হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে মিসিং নাম্বার রিজে তো দেখো এখানে কি ট্রিক চলছে নিজে থেকে ট্রাই করতে চাইলে ভিডিওকে পজ করে নিয়ে ট্রাই করো দেখো এখানে এই যে পাঁচ এই দেখো এগুলো দেখো চার ছয় আট দশ সবগুলো দুই 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 করে প্লাস হয়েছে ঠিক একেবারে পাঁচ থেকে যে আট গিয়েছে তিন ঘর প্লাস আট থেকে এগারো তিন ঘর প্লাস এগারো থেকে চোদ্দো তিন ঘর প্লাস তার মানে চোদ্দো থেকে এখানে কত যাবে আমাদের তিন ঘর প্লাস সতেরো হবে অ্যান্সার হবে আমাদের সতেরো অপশান এই ক্যারেক্ট্যান্স রে হবে এবার যদি দুটো কোশ্চিন মার্ক থাকতো তাহলে কি সতেরো এবং বারো হতো তারপর একটা তো এখানে আমাদের অপশান এই কারেক্টান্স দেব নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চিন সময় সাপেক্ষ কোশ্চিন এ ধরনের কোশ্চিন এক্সামে আসলে যেটা আছে স্কিপ করে লাস্ট দিয়ে করার চেষ্টা করবে কারণ সময় লাগবে এই কোশ্চিনে কারণ গেটার ইকুয়াল টু সব কিছুই আছে এর মধ্যে ইনক্লুড হয়ে বলা হয়েছে প্লাস মানে মাল্টিপ্লিকেশন এটা যদি হয়ে থাকে তাহলে এদের মধ্যে কোনটি সঠিক হবে আমাদের সেটি ফাইন্ড আউট করতে হবে তো এক এক করে সবগুলোকে এখানে চেক আউট করতে হবে তো এখানে দেখো কারণ এখানে শুধু ভাগকে নিলেই হবে না অন্যান্য কোশ্চেনে যেমন ইকুয়ালটা থাকলে শুধু ভাগকে নিয়ে ক্যালকুলেট করলে হয়ে যায় কারণ এখানে গেটার আছে গেটার আছে ভাগ আছে সবগুলো সেই জন্য এক এক করে একটু চেক আউট করতে হবে তো এখানে দেখো কুড়ি মাইনাস কিসে চলে গিয়েছে আমাদের প্লাস ফোর তারপরে প্লাস ফোর তারপরে এখানে আমাদের আসবে মাইনাস মাইনাস ফোর ইন্টু আট ভাগ দুই গেটার ছাব্বিশ দেখো এবার এবার এখানে সলভটা তাড়াতাড়ি করতে লাগবে যে এখানে চার চার চারে ষোলো ষোলো থেকে যদি ছাব্বিশকে যদি বাদ দিয়ে দিই ষোলো থেকে ছাব্বিশ এটা কুড়ি তাহলে আলটিমেটলি কত আসবে এটা চার চারের সঙ্গে যদি চারকে যদি যোগ করি তাহলে আট এটা আসবে গেটার হচ্ছে না প্রথম অপশানে গেল তারপর এটা দেখো কুড়ি ইন্টু ইন্টু কীচে পরিণত হয়েছে গেটার আট তারপরে আছে প্লাস প্লাস আছে আমাদের ইন্টু পনেরো তারপরে আছে লেস মানে ভাগ পাঁচ ভাগ কী আছে আমাদের মাইনাস নাইন তারপরে আমাদের প্লাস আছে এখানে এইট এবার এটাকে দেখা যাক এটা আসবে কত তিন তিন আসতে এটা আসবে কত চব্বিশ চব্বিশের থেকে এক বাদ দিলে আসবে আমাদের কারণ এখান থেকে আমাদের এক পেয়ে যাবে এখান থেকে তো চব্বিশের থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে আসবে তেইশ তেইশ যেটা আছে কুড়ি গেটার তেইশ এটাও হচ্ছে না দুইটাও গেল তিন নাম্বারটাকে চেক আউট করো যে কুড়ি লেস আছে লেস মানে কত ভাগ দুই প্লাস আছে প্লাস মানে আমাদের ইন্টু টেন তারপর আছে ভাগ ভাগ মানে মাইনাস চার তারপরে আছে আমাদের মাইনাস মাইনাস মানে প্লাস ছয় গেটার একশো এটাকে দেখা যাক যেটা দশ দেখেন প্রথমে ভাগের গাছ দশ দশের সঙ্গে দশ গুণ দশ দশকে তত একশো একশোর সঙ্গে দুই যোগ মানে একশো দুই গেটার একশো আসছে তাহলে মানে এটা ঠিক আছে সঠিক আসে অপশান সি একটা বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে কারণ একশো দুই অবশ্যই একশো থেকে বড় অপশান সি বন্ধুরা এখানে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট আছে এখানে একটা শব্দ দেওয়া আছে শব্দটির অক্ষরগুলি একবার মাত্র ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে তো এখানকার মধ্যে কোন শব্দটি আমরা তৈরি করতে পারবো সেটি ফাইন্ড আউট করতে হবে তো প্রথমটায় দেখো অনেকগুলো ই ব্যবহার করা হয়েছে চারটে ই প্রথমটাই দেখো তিনটে ই ছিল তার মানে এটা আমরা তৈরি করতে পারবো না কারণ একবার করে অ্যালফাবেটগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে তারপর এটা দেখো যে এস ইউ আর ইউ ইউ অ্যালফাবেটকে দুবার ব্যবহার করা হয়েছে ইয়ে ইউ অ্যালফাভেটকে দুবার ব্যবহার করি মেন ওয়ার্ডে আমাদের একবারই আছে তার মানে এটাও আমাদের হবে না গেল তারপর এটা দেখো টি এ আর ভি আর টি আচ্ছা এ এ অ্যালফাবেট আমাদের মেন ওয়ার্ডে নেই এ অ্যালফাভেটটাই নেই আমাদের মেন ওয়ার্ডে দেখো তার মানে এটাও আমরা তৈরি করতে পারব না তার মানে পড়ে থাকলো কে তাহলে রোসতম তাহলে এটাই আমরা শুধু একমাত্র তৈরি করতে পারবো যেখানেও আর ও এস টি ইউ এম ঠিকই আছে ঠিক এখানে আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট আছে এখানে সম্পর্কযুক্ত সঠিক শব্দটি নির্ণয় করো কবি কবিতা ভাস্কর কী হবে আমাদের কবি কবিতা যেটা আছে কবি লিখে থাকে এবং ভাস্কর্য যেটা আছে যিনি চিত্র অঙ্কন করে তাকে ভাস্কর্য বলা হয় এখানে চিত্র অ্যান্সার হবে চিত্র অ্যান্সার হবে এখান থেকে অপশান সি নেক্সট কোশ্চেন চলে আসি নেক্সট আছে সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে দশ মিটার দক্ষিণে গেল। তো প্রথমে দশ মিটার কি দক্ষিণ দিকে গিয়েছে তো দক্ষিণ দিক কোনটা আমাদের নিচের দিক দক্ষিণে গেলো কত দশ তারপরে পশ্চিমে গেল কুড়ি এই যে এটা পশ্চিম পশ্চিমে গেল কত কুড়ি তারপর দক্ষিণ দিকে ঘুরে গেল দশ দক্ষিণ দিকে মানে আবার নিচে আবার গেল দশ তারপর পূর্ব দিকে কুড়ি এদিকে পূর্ব দিক এদিকে গেল আবার কুড়ি সবশেষে উত্তর দিক ঘুরে পাঁচ কি মিটার তো উত্তর দিকে গেল এদিকে পাঁচ তো এটা এখানে গিয়ে পৌঁছালো কিউ বিন্দুতে এটা পি বিন্দু এবার পি কিউয়ের মধ্যে ডিস্টেন্স বের করতে হবে তো এটা পুরোটাই ছিল দশ তার মধ্যে থেকে এদিকে পাঁচ তো উঠে গিয়েছে তার মানে এই আর এই ফাঁকা জায়গাটা কত এই ফাঁকা জায়গাটা পাঁচ এবং এই দিকটা আমাদের দশ তার মানে পাঁচ প্লাস দশ মানে পনেরো মিটার পনেরো মিটার অ্যান্সার হয়েছে পি এবং কি এর মধ্যে দূরত্ব অপশান ডি বন্ধুরা কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট টাইম লুডির চক্কা কী আছে আমাদের এখানে একটি চক্কা দুটি অবস্থান দেখানো হয়েছে যদি নিচে চার থাকে তাহলে উপরে কোন সংখ্যাটি থাকবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে তো কেআই করবে এখানে লুডির চক্কা যেগুলো ট্রিক শিখেছি তার মধ্যে থেকে কোন ট্রিক এখানে অ্যাপ্লাই হচ্ছে দেখো এই যে কমন সাইট এক এক দুটোই কি কমন সাইট কমন পজিশন পজিশন দুটোই উপর দিকে আছে আর বাকিগুলো সব আনকমন তাহলে কী হয়ে যাবে এটার সঙ্গে এটা এর বিপরীত এবং এটার সঙ্গে এটা এর বিপরীত তাহলে এখানে তিনের বিপরীতে হয়ে যাবে পাঁচ এবং আমাদের যেটা আছে দুইয়ের বিপরীতে ছয় তাহলে আলটিমেটলি একের বিপরীতে কী হয়ে দেখবে আমাদের চার কারণ আদার্স কোনো অপশানই নেই কারণ এক থেকে ছয় পর্যন্ত এই লুডুর চক্কা থাকে এ হয়ে গেবে তাহলে এখানে আমাদের কী চারের বিপরীত আমাদের দরকার সেটি হয়ে যাবে কি আমাদের এক অপশন এ আরেকটা আনসার অথবা আরেকভাবে ভাবতে পারো যে এই যে একের লুডুর চক্কা যারা পাশে থাকে তারা বিপরীতে থাকে না কখনো তো একের পাশে কে কে আছে দেখো এই যে দুই তিন এবং এটাতে আছে দেখো পাঁচ ছয় এবার একটা লুডুর চক্কা তো পাঁচটা সাইড পেয়ে গেলাম আমরা এখানে তাহলে আর একটা সাইডে শুধু পড়ে আছে সেটা কে চার তার মানে একের বিপরীতে আছে চার এ তো এইভাবেও তোমরা করতে পারবে তো অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট কোশ্চেন একটি টিকিট কাটার লাইনে জগৎ সামনের দিক থেকে পনেরোতম স্থানে এবং রমেশ পিছনের দিক থেকে সাঁত্রিশতম স্থানে আছে যদি জগৎ পিছনের দিক থেকে বিয়াল্লিশতম স্থানে থাকে তবে রমেশ সামনের দিক থেকে কত স্থানে আছে আচ্ছা দেখো এখানে কিভাবে করবে একটা টিকিটের লাইন এবার বলা হয়েছে প্রথমে জগৎ সামনের দিক থেকে পনেরোতম তো এই যে এখানে নাও জগৎ আছে এখানে নি পনেরোতম জগৎ যে নাম দিয়ে দাও এরপরে আছে রমেশ পিছনের দিক থেকে সাঁত্রিশ নম্বরে রমেশ এই দিক থেকে আছে এই যে এখানে রমেশ পিছনের দিক থেকে আছে সাঁত্রিশ নম্বরে ঠিক আছে এবার বলা হয়েছে জগৎ পিছনের দিক থেকে বিয়াল্লিশতম স্থানে থাকে তো জগৎ যেটা আছে সামনের দিক থেকে তো পনেরোই এবং পিছনের দিক থেকে আবার বলা হয়েছে বিয়াল্লিশ নম্বরে তো একজনের পজিশন সামনে এবং পিছনের উভয় দিক থেকে যদি দেওয়া থাকে তাহলে আমরা টোটালটা পেয়ে যাই টোটাল ইসগাসটু কী হয়ে থাকে সামনের পজিশান পিছনের পজিশন মাইনাস ওয়ান তাহলে এই দুটোকে আমরা যোগ করে এক মাইনাস করে দেবো কত যোগ করলে আসবে আমাদের সাতান্ন সাতান্ন থেকে এক বাদ মানে কত ছাপ্পান্ন এ হয়ে গেল তাহলে এখানে টোটাল কতজন আছে এই পুরো শাড়িতে টোটাল আছে আমাদের ছাপ্পান্ন জন এটা আমরা পেয়েছি এবার কোশ্চেনে চলো যে রমেশ সামনের দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে এবার রমেশ দেখো পিছনের দিক থেকে ছিল সাঁত্রিশ নম্বরে এবার সামনের দিক থেকে কত নম্বরে আছে এটাকে আমরা কীভাবে বের করব আমাদের ফর্মুলা কি আমাদের টোটাল টু সামনের প্লাস পিছনের মাইনাস ওয়ান তাহলে আমাদের টোটালটা জানি আমাদের কত ছাপ্পান্ন এটা ইজিজু আমাদের রমেশের যে সামনের স্থান সেটা কত সাঁইত্রিশ প্লাস আমাদের নাও পিছনের স্থান লাস্টের বা আর লিখে রাখলাম পিছনের স্থানে তো মাইনাস আসবে কত ওয়ান তার মানে কত ছত্রিশ এটা আসবে তবে ছাপ্পান্ন থেকে ছত্রিশ বাদ মানে কত আর দিকে কষ্টটা আসবে কুড়ি তাহলে কুড়িতম অ্যান্সার হবে অপশানে বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা নেক্সট হচ্ছে নিচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান মহিলা পুরুষ শিক্ষক মহিলা পুরুষ শিক্ষককে আমরা যদি ভ্যান্ডায় ডায়াগ্রাম এখানে আঁকি তাহলে কেমন আসবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো ধরো এই যেটা হয়ে গেল আমাদের কি শিক্ষক এটা আমাদের কি শিক্ষক এবার কিছু শিক্ষক আমাদের পুরুষ কিছু শিক্ষক আমাদের হয় মহিলা এই এটা হবে আমাদের অ্যান্সার অপশান বি এরটা এখানে কারেক্ট অ্যান্সার হবে এটা আমাদের কি মিডিলের একটা পুরুষ যেটা হচ্ছে শিক্ষক শিক্ষকের মধ্যে এবার কিছু শিক্ষক পুরুষ শিক্ষক কিছু হয় মহিলা শিক্ষক তো অ্যান্সার আমাদের অপশান বি নেক্সট ওইন চলে আসবো নেক্সট আছে এর সংকেত নেশনের সঙ্গে যদি এটা হয় আর্নের সঙ্গে যদি এটা হয় তাহলে অ্যাটনশনের সংকেত কীভাবে আমাদের ফাইন্ড আউট করতে হবে তো এখানে দেখো যে এন এন দেখো প্রথমেই দেখবে যে প্রথম প্রথম তো এন চার আসছে এ এনটা এবার দেখো কত চার আসছে কিনা হ্যাঁ এটাও চার আসছে এ দেখো এটা কত আসছে এ আসছে ছয় এ এটাকে দেখো ছয় আসছে কিনা হ্যাঁ এটাও আসছে ছয় তার মানে এখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট যে অ্যালফাভেটগুলো আছে সেগুলোই সেগুলোকে ডিনোট করছে তাহলে এখান থেকে এ প্রথমে আমাদের যেটা বের করতে হবে অ্যাটেনশনে প্রথমটাকে বের করে নাও এ এ ইস কত ছয় তাহলে ছয় দিয়ে একমাত্র অপশান ডি শুরু হচ্ছে দেখো আর কোনো ছয় দিয়ে কিন্তু কেউ শুরু হচ্ছে না তার মানে অপশান ডি এখান থেকে অ্যান্সার আর বাকি চেক আউট করার প্রয়োজনই নেই তো এখান থেকে আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে গেল নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট হচ্ছে আমাদের এখানে দেওয়ালের উপর লেখা কোনো শব্দের সামনে কোনো আয়না রাখলে আয়নাতে যদি সেই লেখাটিই দেখা যায় তবে নিম্নের শব্দের মধ্যে কোনটি সঠিকভাবে পড়া যাবে মানে আয়না এই যে আয় টি আয়নাতে টি কেমন দেখায় এরকমই দেখায় ও আয়নাতে কেমন দেখায় এরকমই দেখায় তো মানে এদের মধ্যে কার সামনে এরকম আয়না রাখলে সেমই দেখাবে তো এখানে দেখো এন এন আমাদের আয়নাতে দেখলে কী হয়ে যাবে আমাদের এই 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 এন হয়ে যাবে এরকম তাহলে এনটা কি আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং এম এবং এন দুটো তো আলাদা আলাদা আছে এই দুটো তো চেঞ্জ হবেই হান্ড্রেড পার্সেন্ট ডাব্লু এবং এল এই দুটো তো আমাদের অবশ্যই চেঞ্জ হবেই আগে আমাদের কি এল আসবে তারপরে আসবে ডাব্লু তখন হয়ে যাবে কিন্তু এখানে ও টি ডবল ও টি যেটা আছে এটা আমাদের চেঞ্জ হবে না কারণ এখানে টি টি এ থাকবে ও ও থাকবে টি এর মতোই থাকবে এরকমই আসবে তো অ্যান্সারটা হবে আমাদের অপশান সি অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে সমস্ত সবুজ নীল তো এখানে নাও প্রথমে সবুজ এই সমস্ত সবুজ এখানে আমাদের নীল লাস্টে আছে নীল সমস্ত নীল হলো সাদা এই সমস্ত নীল হয়ে গেল আমাদের সাদা এবার সিদ্ধান্তর মধ্যে দেখো কী কী আছে আমাদের এখানে কিছু নীল সবুজ এই যে কিছু নীল অবশ্যই সবুজ এই যে পুরো নীলের মধ্যে কিছু নীল সবুজ এটা আমাদের সঠিক কিছু সাদা সবুজ এই যে সাদা আছে সাদার মধ্যে কিছু সাদা অবশ্যই এই যে সবুজ পুরোটাই তো সাদা তার মধ্যে দিয়ে কিছু ভিতরের দিকে আসে তাহলে সবুজ এটা আমাদের সঠিক কিছু সবুজ সাদা নয় এইটা আমাদের এখানে সঠিক নয় এই যে সবুজ কিছু সবুজ যেটা আছে সাদা নয় পুরো সাদার মধ্যে তো সবুজটা খালি এই এইটুকু একটা জায়গা তার মানে কি সমস্ত সবুজগুলো এখানে কি আমাদের সাদা হয়ে যাচ্ছে সমস্ত সবুজগুলোই কি এখানে সাদা তো এখান থেকে আমাদের এটা আমাদের সঠিক নয় সমস্ত সাদায় নীল এই যে দেখো নীল নীলের এবং সাদা দুটোর মধ্যে ফিগার কে দেখতে পাচ্ছ নীলের ফিগার আমাদের ছোটো এটা হলো গিয়ে পুরো সাদা সাদার মধ্যে থেকে কিছু আছে যেটা হলো গিয়ে আমাদের কি নীল তাহলে এখানে সমস্ত সাদা যেটা আছে নীল এটাও আমাদের সঠিক নয় তাহলে এখানে সঠিক আমাদের শুধু এক এবং দুই তো শুধু এক এবং দুই সঠিক অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশন চলে আসবো আমরা নেক্সট যেখানে নিচের কোন কোনটি সঠিক চিত্র হবে সেটিকে বক্সে বক্সটিকে মোড়া হবে আচ্ছা কোনটি সঠিক চিত্র হবে যখন বক্সটি মোড়া হবে আচ্ছা বক্সটি যখন মোড়া হবে তখন এদের মধ্যে কোন ফিগারটা আমাদের সঠিক আসবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছে তো দেখো একবার বরাবর আমাদের কি বিপরীত হয়ে থাকে তাহলে এখানে বিয়ের বিপরীত এফ তারপরে সি এর বিপরীতে কী হয়ে যাবে ই সি এর বিপরীত তো আলটিমেটলি এ এর বিপরীতে কে চলে আসবে ডি এবারে দেখো লুডুর চক্রের এর আগে একটি কোশ্চনে যে করলাম তো আমাদের লুডুর যেটা বিপরীত থাকে সে কখনও কি পাশে থাকে না তাহলে এবারে দেখো এই যে এখানে বি ই আচ্ছা বিএফ এটা বিএফ একেবারে বিপরীত কিন্তু এরা পাশে পাশে রাখা আছে তাহলে এটা আমাদের হবে না তারপরে এফ ডি আচ্ছা এই যেটা আমাদের সিকোয়েন্সটা সঠিক আছে ডি কেউ কারো বিপরীত নেই এটা আমাদের অ্যান্সার হবে এরপর এটা দেখো বি সি ই বি সিই বি সি আছে ইএফ এর বিপরীতে আছে এফ সি এর বিপরীতে আছে ই এর বিপরীতে আছে ডি এটা হচ্ছে আমাদের এডি এটা তো গেল এইখানে আমাদের বি ই বি সি দুই নম্বরটাতে কী ছিল আমাদের এখানে যে ইএফ সি ই সি ই আচ্ছা 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 এই এ সিই সি ই এই সিই এটাতে এটাতে ঠিকই আছে এটাও আমাদের হবে না সিই এই যে দেখো সিই পাশাপাশি রাখা আছে সি ই আমাদের পাশাপাশি থাকলে সেটা কি বিপরীত হবে না তো অপশান বি এরটাই অ্যান্সার হবে অপশান বি এরটাই যেটা আছে কেউ কারোর সঙ্গে বিপরীতে নেই অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নিশ্চয়ই নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো কতগুলি ত্রিভুজ আছে এখানে বলো অনেকবারই বলেছিস যে এই বক্স বক্স এভাবে কেটে দিলে টোটাল আটটা তিবুজ থাকবে তাহলে এখানে আছে আটটা আটটা আট আটে ষোলো এখানে তিনটে এখানে ষোলো তিনটে তিন তিনে ছয় ষোলো এবং ছয় বাইশটা পেলাম বাইশটা পেয়ে গিয়েছে এবার দেখো এই একটা তেইশ এই একটা চব্বিশ এই যে পর্যন্ত এই যেভাবে এই পর্যন্ত তাহলে পেলাম কত আরও দুটো চব্বিশ হলো আমাদের চব্বিশটি এবার দেখো আরও এই যে একটা পঁচিশ এই যে একটা ছাব্বিশ তাহলে আরও সেটা আছে দুটো ছাব্বিশ ঠিক একইভাবে এই যে আর একটা সাতাশ এবং এই যে আর একটা আঠাশ এই টোটাল আছে এখানে আঠাশটি ত্রিভুজ অ্যান্সার হবে সি আঠাশটি এখানে টোটাল ত্রিভুজ আছে তো এইভাবেই ফিগারটাকে মাথায় রাখার চেষ্টা করবে এবং আঠাশটি ত্রিভুজ তো সাধারণত যেটা যে ত্রিভুজ যেটা যে কমন খুব কমই আসে তো অপশান সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন আছে তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন একদম ইজি কোশ্চেন পাতি কোশ্চেন নিজের থেকে কমেন্ট করে জানাবে ফিগারটা কীভাবে আমাদের কমপ্লিট হবে কোনটা আমাদের বসবে একদম ইজি ফটাফাট এক্ষুনি কমেন্ট করে জানো দেখে দেখেই কমেন্ট করে জানো যে অ্যান্সারটা কী আসবে সি নাকি আমাদের ডি তো বন্ধুরা আসে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং